নিউদিঘায় হোটেল মালিক খুনের ঘটনায় চাঞ্চল্য। হাওড়ার শিবপুর থানার বাসিন্দা সুব্রত সরকার দীর্ঘদিন ধরে হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত। হোটেল কর্মী নির্মল ঘড়াইয়ের কথা জানা যায়, গতকাল রাতে 11টা নাগাদ খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যায়। আর সকালে 5টা নাগাদ মালিককে ডাকতে গেলে না উঠলে পার্শ্ববর্তী হোটেলের স্টাফদেরকে নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে বিছানার মধ্যে লণ্ডভণ্ড অবস্থায় বালিশ চাপা গলায় দড়ি দিয়ে খাটে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করে। দীঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কি কারণে এই খুন তা তদন্ত করতে ঘটনাস্থলে রয়েছে কন্টাই সার্কেল ইন্সপেক্টর।